নমস্কার, শুরু হচ্ছে ভূত চতুর্দশীর রাতের এক ভয়ানক অলৌকিক ও ভৌতিক ঘটনা। শুনবেন, শুনতে থাকুন আপনার বন্ধুর কণ্ঠে। ঘটনাটি মা অষ্টমীর দিন রাতে ঘটেছিল 2023। ঘটনাটি আসানসোল শহরে এক পরিবারের সাথে হয়েছিল। আসানসোলের এনার বাড়ি, ইনি এবং এনার পরিবার, অসীমবাবু, তার স্ত্রী শরমা ও তার বাচ্চা মেয়ে বেবি জুন। বাচ্চা মেয়েটির বয়স 7 বছর বয়স। শরমা তার স্ত্রী হাউসওয়াইফ, আর অসীমবাবু একটা স্টিল প্ল্যান্টে চাকরি করেন অফিসার পোস্টে। তারা ঠিক করল যে মা অষ্টমীর দিন বাইকারে দেহঘাট যাবেন এবং নবরাত্রিটা পালন করবেন বৈদ্যনাথ ধামে। স্ত্রী খুবই খুশি, শর্মা দেবী খুবই খুশি তার কথা শুনে যে বাইকারে এবার লং ড্রাইভে যাবে এত দূর। গাড়িটা অবশ্য নতুন, অসীমবাবু নতুনই কিনেছিল। এই প্রথম লং ড্রাইভে কেনার পর এত দূর অসীমবাবু যাবেন গাড়িটি চালিয়ে। বাচ্চা 7 বছরের কন্যা শোনার পর তারও খুশি আর ধরে রাখতে পারছে না। তাই ঠিক হলো মা অষ্টমীর দিন বিকেল 3:30 পর রওনা দেবে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া করতে হতে বেলা 4 বেজে গেল যখন রেডি হয়ে গাড়ি স্টার্ট করলো, তখন ঘড়িতে 4:45। গাড়ি তো আসানসোল শহর দিয়ে ছুটে চলেছে দেহঘরের পথে। যেতে যেতে এই শীতের সন্ধ্যে 2023-এ হঠাৎ মেঘের মধ্যে বিদ্যুৎ চমকানোর আলো দেখতে পেল অসীমও, দেখতে পেল শরমাও, দেখতে পেল। শরমা তার হাজবেন্ডকে বলল, অসীমকে, কি গো বৃষ্টি আসবে নাকি গো, বিদ্যুৎ চমকাচ্ছে। বলছে, তাই তো দেখলাম, অসীম এক মনে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে। বলছে, ঠিক আছে, তুমি কোনো দিকে তাকিও না, তুমি নিজের মতো ড্রাইভ করো এবং বেশি স্পিডও তুলো না। বলে যে, না না, নর্মাল স্পিডেই যাব। গাড়ি ছুটে চলেছে আসানসোলের সেই সুন্দর রোড দিয়ে দেহঘরের দিকে। যেতে যেতে প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেছে। রাস্তার ধারে একটা ধাবা দেখেছে, সেই ধাবায় দাঁড়িয়ে একটু চা টিফিন টিফিন খেয়েছে। বাচ্চাটাকে একটা ক্যাডবেরি কিনে দিয়েছে তার বাবা অসীম। অসীমবাবু এবার আবার উঠেছে, গাড়িটি স্টার্ট দিয়েছে। গাড়ি যখন স্টার্ট দিয়ে যেতে যেতে দেখছে খুব জোর বৃষ্টি হবে মনে হচ্ছে। এত জোর জোর বৃষ্টি জন্য যেমন কালো আকাশ হয়ে যায়, যেমন কালো আকাশই যেন তার গাড়িটার সাথে সাথে ছুটছে মাথার উপর দিয়ে, বিদ্যুৎ চমকাচ্ছে। বলল, জানি না কতটা পৌঁছতে পারবো। অসীমবাবু তার স্ত্রীকে বলল, যেতে যেতে হঠাৎ একটা জায়গায় খুব জোর বাজ পড়ল। বাজ পড়ার সাথে সাথে গাড়িটি গেল স্টার্ট বন্ধ হয়ে। আচমকা নতুন গাড়ি মাই রাস্তায়। তখন ঘড়িতে 6:00 বাজে, অন্ধকার নেমে এসছে। দুধারে জঙ্গল, মাঝখান দিয়ে নিঝুম নিস্তব্ধ রাস্তা। গাড়িটা এক সাইডে স্টার্ট বন্ধ হয়ে গেল। যে রাস্তা দিয়ে ও এগিয়ে যাচ্ছিল অসীমবাবু, সেই রাস্তাটার যে পোস্টের আলোগুলো ছিল অনেকটা পেছনে ফেলে এসছে। একটা পোস্ট, একটা বাল্ব মিটমিট করে চলছিল, আর একটা পোস্টের আলো অনেকটা দূরে দেখা যাচ্ছে মিটমিট করে চলছে। বাকিটা রাস্তায় গাড়ি হেডলাইট জ্বালালে তবেই দেখতে পাবে। কোনো রকমে গাড়ির সামনে থেকে নেমে ডিকিটা খুলে অনেক চেষ্টা করল গাড়িটা যদি চালু হয়। একবার ফ্লাশ হলো,
গড়গড় গড়গড় আওয়াজ হলো, হয়ে বন্ধ হয়ে গেল। অসীমবাবু অনেক চেষ্টা করার পর কিছু আর হলো না, ব্যবস্থা হলো না। দেখতে দেখতে অন্ধকার নেমে আসছে, নিস্তব্ধতায় ভরে যাচ্ছে রাস্তাটা। কাছে দূরেই দেখছে একটা গাছের তলায় একটা বয়স্ক লোক মাথা নিচু করে বসে আছে, তার চোখ মুখ দেখা যাচ্ছে না, খালি গা, দেহাতি ধুতি পরা, হাঁটুর ওপরে, মাথাটা নিচু করে একটা রাস্তার ধারে গাছের তলায় বসে আছে। অসীমবাবু স্ত্রীকে বলল, হ্যাঁ গো শরমা, একটা লোককে তো দেখতে পাচ্ছ ওই গাছের তলায় বসে আছে, জিজ্ঞেস করবো এখানে কোথাও গ্যারেজ ফ্যারেজ আছে নাকি, গাড়ি সারাবার মেকানিক্স পাবো নাকি। বললো, দেখো আমরা গাড়িতেই বসছি। শরমা তার মেয়েকে নিয়ে, বেবিজনকে নিয়ে গাড়িতেই বসলো। ফুটফুটে সুন্দর মেয়ে, 7 বছরের কন্যা। অসীমবাবু এগিয়ে গেল হাঁটতে হাঁটতে, গিয়ে ভদ্রলোককে জিজ্ঞেস করছে, ও দাদা শুনছেন, শুনছেন, ও দাদা, দাদা। অনেকক্ষণ ডাকার পর মাথাটা তুলল, বললো, এখানে কোথাও গ্যারেজ ঠ্যারেজ আছে? দেখুন না, আমার গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গেছে, তাই ভাবছি এখানে কোনো মেকানিক্স পাওয়া যাবে। ভদ্রলোক মাথা নেড়ে এম করে জানালো, মানে এখানে মেকানিক্স পাওয়া যাবে না। ভদ্রলোক কি বোবা না, কথা বলতে চাইছে না, কি জানে। অসীমবাবু নিজের মনকেই বলল, হঠাৎ অসীমবাবু দেখছে চোখটা ভদ্রলোকের যেন কিরকম ফ্যাকাশে সাদাটে ধরনের, যখন মাথাটা একটু ওপর দিকে তুলল চোখটার মুখটা দেখলেই অসীমবাবু বুকটা ছাড়াক করে উঠল, তবু বুঝতে দেয়নি। অসীমবাবু লোকটিকে বুঝতে দেয়নি, সে ভয় খেয়ে গেছে। বললো, দেখুন না রাত তো অনেক হয়ে যাচ্ছে, আর এখানে তো গাড়ি ঘোড়াও সেরকম, যেগুলো পাস হচ্ছে খুব স্পিডে বেরিয়ে যাচ্ছে, হাত দেখালেও কেউ দাঁড়াচ্ছে না। লোকটা মাথা নেড়ে বলল, এখানে কেউ দাঁড়াবে না। অসম্ভব বুঝতে পারল এই নিস্তব্ধতার রাস্তায় বোধহয় কেউ সত্যিই দাঁড়াবে না। তারপর বুড়োটাকে জিজ্ঞেস করল, দাদা, ও দাদা, এখানে কোনো রাতে থাকার কোনো ব্যবস্থা করা যাবে, ঘর পাওয়া যাবে? বুড়োটা কোনো উত্তর দিচ্ছে না। দেখুন না আমার গাড়িতে আমার ওয়াইফ বসে আছে, আমার ছোট্ট বাচ্চা মেয়েটি বসে আছে, সারা রাত্রি কি রাস্তায় পড়ে থাকতে হবে, কোনো বাড়ি এখানে পাওয়া যাবে রাতে থাকার জন্য? বুড়োটা খালি মাথা নাড়ল। বললাম, তাহলে এখানে কোন জায়গায় বাড়িটা? আঙুরটা খালি দেখালো বা দিকে রাস্তাটা ঢুকেই, বললো, আপনি আমাকে নিয়ে যাবেন? মাথা নাড়ল। অসীমবাবু বলার পর বুড়োটা উঠে দাঁড়ালো, উঠে দাঁড়ালো। অসীমবাবু ছুটে গাড়িটার কাছে এলো, এসে স্ত্রীকে আর বেবিকে বার করলো, বার করে গাড়িটা ভালো করে লক করলো। বললো, চলো চলো, একটা একটা বাড়ি পেয়েছি রাতে থাকার জন্য, বোধে ভাড়া ঠাড়া দেয়। বললো, চলো তাহলে। এবার ওই বুড়োটা মিনিমাম 10-15 পা একটু দূরত্বে আগে আগে এগিয়ে যাচ্ছে, আর অসীমবাবু শরমার বেবি বাচ্চা মেয়েটি অনেকটা 15-16 পা পেছনে দেখছে পুরোটা রাস্তা থেকে এতটা উঁচুতে ভেসে ভেসে যাচ্ছে। হঠাৎ শরমা অসীমবাবু হাতটা চেপে ধরে বলল, কিছু বুঝতে পারছো? বলল, হ্যাঁ। বলল, আমিও দেখছি, আমিও খেয়াল করলাম। বলল, পেছন থেকে অসীমবাবু বলে বসল, কোথায় বাড়িটা? আঙুলটা দেখালো, সত্যি একদম কাছেই একটা নতুন একতলা বাড়ি, ঘরের জানলাগুলো খোলা,
মিট মিট করে আলো জ্বলছে, নাইট ল্যাম্পের আলোগুলো জ্বলছে, আর বাইরে গেটটার কাছে একটা নাইট ল্যাম্প জ্বলছে। তা বাড়িটা দেখাতেই, চোখের সামনে বাড়িটা দেখাতেই অসম্ভব গেটটার কাছে গেছে, ধন্যবাদ দেবে বলে পেছন ফিরেছে বুড়োটাকে, ধন্যবাদ জানিয়েছে, তাকিয়ে দেখে বুড়োটা নেই, অদৃশ্য হয়ে গেছে। কে ছিল লোকটা, কোথা থেকে এলো? সরমাও ভয় পেয়ে গেল। বেবি তার মাকে জাপটে ধরে আছে। শীতের সন্ধ্যা, মা অষ্টমী রাত, অসম্ভব এগিয়ে গিয়ে দরজাটা ঠকঠক ঠকঠক করে আওয়াজ করতেই দরজাটা খুলে গেল। দরজাটা খুলে যেতেই একটা কিরকম ভেতরে একটা আস্তানি, একটা পচা গন্ধ ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো। অসম্ভব নাকটা হাত দিল, হাত দেওয়ার পর একটা কিরকম শব্দ, হা ঘরের ভেতরের শব্দ। অসম্ভব আর শরমা আর বাচ্চা মেয়েটি বেবি ঘরের ভেতর ঢুকতেই দরজাটা খারাস করে বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পর সারা ঘর ঝুলে একদম ভর্তি, আর ফার্নিচার, সাজানো ফার্নিচার, সুন্দর সুন্দর ফার্নিচার ঘরে ঝুলে ভর্তি। তারপর ঘরের ভেতর একটা কিরকম একটা ভিতকুটে আঁচকে গন্ধ অনুভব করছে অসম্ভব আর শর্মা দেবী। বাচ্চাটা তার মাকে আঁকড়ে ধরে আছে শরীরটাকে। ঘরের ভেতর থেকে একটা কিরকম একটা আওয়াজ ভেসে আসছে, সে মানে এরকম একটা নিঃশ্বাস ছাড়া, দীর্ঘ নিঃশ্বাস ছাড়া একটা আওয়াজ ভেসে আসছে। অসম্ভব শর্মার হাতটা শক্ত করে ধরল। তারপর শর্মাকে বলল, তুই বাচ্চাকে ধরো, আমি মাকড়সার ঝুলগুলোকে সরাই। পকেট থেকে টর্চটা বার করে মাকড়সার ঝুলগুলোকে সরিয়ে একটু পরিষ্কার করলো। আশেপাশে ঘরগুলো দেখলো সব সাজানো, কিন্তু অস্বাভাবিক ব্যাপার, সব ঘর মাকড়সার জালে ভর্তি। গিয়ে সামনের সোফাটায় শর্মা দেবী আর বাচ্চা বেবি জুনকে নিয়ে হেলান দিয়ে বসেছে। অনেকটা রাস্তা ট্যাড হয়ে গেছিল। বেবি জুন মায়ের কোলেই ঘুমিয়ে পড়েছিল, শর্মাও বাচ্চাটা ঘুমিয়ে পড়তে সেও শুয়ে পড়েছিল, চোখ বন্ধ করে এসেছিল। কখন ঘুম ভেঙেছে শর্মা জানে না। পাশে তার স্বামী বসে এদিক ওদিক পাহারা দিচ্ছিল, বসে আর তাকাচ্ছিল, আর কিরকম কিরকম যেন ঘর থেকে শব্দ, বাচ্চার হাসি। তারপর পেছনটা হঠাৎ মনে হলো কেউ এসে দাঁড়িয়ে আছে। পেছনকে তাকিয়ে দেখে কে, একটা ছায়ামূর্তি, একটা ছায়ামূর্তি, লম্বা দীর্ঘস্থায়ী একটা ছায়ামূর্তি, একটা আবছা আলো আবছা অন্ধকারে বুঝে যাচ্ছে। একটা সারা সারা দেহে একটা শাড়ি পরিহিতা একটা নারী সামনে দাঁড়িয়ে আছে পেছনটায়। কে তুমি, কে কে? করতে করতেই ওই ছায়ামূর্তিটা মিলে গেল, আর দূরে একটা হাসির কণ্ঠ শোনা গেল হা হা করতে করতে। আর সেই দীর্ঘশ্বাস ফেলার হা হা ছুটে ভদ্রলোক অসম্ভব ছুটে দরজাটার কাছে গেছে, দরজাটা খোলার চেষ্টা করছে। সেই কেক কেক শব্দ শোনার সাথে সাথেই শর্মা চমকে উঠেছে, কী হয়েছে, কী হয়েছে, কী হয়েছে গো, কী হয়েছে? বলছে যে তুমি আমার হাতটা শক্ত করে ধরো, ওকে ওকে ধরো বলে ও ঘুমিয়ে পড়েছে। বললো ঠিক আছে, একটু দরজাটা টানবে চলো তো। দরজাটা দুজন মিলে টানছে। গভীর রাত, হাতের ঘড়িতে দেখে রাত্রি 11:30, 12:15 বাজে।
এর মধ্যে 4টে ঘন্টা কেটে গেল ওই রাস্তা থেকে এই বাড়ির মধ্যে। দরজায় টানতে টানতে কখন যেন ওরা দুজনেই মাথা ঘুরে দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। ভোরের আলো ফোটেনি তখনও, আর্ধেক আর্ধেক অন্ধকার আর্ধেক আলো। হট করে দরজাটা খুলে গেল, মানে ভোরের একটা যে একটা গন্ধ জানলা দিয়ে ভেতরে ঢুকেছে, সঙ্গে সঙ্গে দরজাটা খারাপ করে দরজাটা খুলে গেল। অসীমবাবু ওই দরজা খোলার আওয়াজে জ্ঞানটা ফিরেছে, বলছে, শর্মা ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি করে ওঠো ওঠো, তুমি বেবিকে করে নাও, বেবিকে করে নাও, বলছে ঘুমোচ্ছে, ওকে তাড়াতাড়ি করে করে নাও, দরজাটা খুলেছে। সঙ্গে সঙ্গে শর্মা ওকে কোলে নিয়েছে, কোলে নিয়ে ওই দরজা যেই খোলার সাথে সাথে ওই রাস্তা দিয়ে দৌড়তে দৌড়তে গাড়িটার কাছে এসছে। তখনও পুরো আলো বেরোয়নি, অন্ধকার থাকতে একটু ভোরের আলো যেমন ফোটে ঠিক সেই অবস্থা। কটা সাইকেল আরোহী ওই পাশ দিয়ে চালিয়ে সাইকেল চলে যাচ্ছিল, হঠাৎ একটা সাইকেল আরোহী ওদের দেখে দাঁড়ালো, কি হয়েছে আপনার গাড়ি কি স্টার্ট বন্ধ হয়ে গেছে? বললো যে হ্যাঁ, গাড়িটা কাল রাত থেকে মানে বেগরবাহি করছে, এখন গাড়িটা নতুন গাড়ি, স্টার্টটা হচ্ছে না হট করে। বললো আমি একটু দেখে দেবো? বললো হ্যাঁ, আপনি পারলে একটু দেখে দিন। গাড়িটা হাত দিতেই গাড়িটা স্টার্ট হয়ে গেল, যেই গাড়িটা স্টার্ট হলো এখন শর্মা বেবিকে নিয়ে পেছনের সিটে বসেছে, আর অসীমবাবু গাড়ির ভেতরে ঢুকে চাবিটা দিয়ে স্টার্ট মানে স্টার্ট করতে বলেছে ওর ডিকির সামনে দাঁড়িয়েছিল, যিনি দেখছিল। হট করে নিজে থেকে যখন স্টার্ট হয়ে গেছে গাড়িটা, ভদ্রলোক ওই যিনি দাঁড়িয়েছিল তাকে ধন্যবাদ জানিয়েছে। ধন্যবাদ জানাবে কাকে? কেউ তো নেই, কাছে পিঠে কেউ নেই, না সাইকেল না ওই ভদ্রলোক। ভদ্রলোক অসীমবাবু ঠাকুরের নাম করে গাড়ি স্টার্ট দিয়ে দেওঘর পৌঁছলো ভোরে। বৈদ্যনাথ ধামে পুজোটা দিয়েছে কোনোরকমে, সকালবেলায় ওইখান থেকে জল খাবার খেয়ে সোজা নিজে আর ড্রাইভ করেনি, ওইখানে অনলাইনে ড্রাইভার নিয়ে উনি আর রিক্স দেননি, অনলাইনে ড্রাইভার কন্ট্যাক্ট করেছে যে আসানসোল বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে, যা নেবে আমি দেব। সেই ড্রাইভার এসে ওকে পৌঁছে দিয়ে গেছে বাড়িতে, ফ্ল্যাটে পৌঁছে দেওয়ার পর সেই ফ্ল্যাট থেকে ড্রাইভার বিদায় হয়েছে। হবার পর বাচ্চাটা প্রচণ্ড জ্বর, সাথে শরমারও জ্বর। বাচ্চাটার জ্বর কমেছিল 1 মাস পরে, আর শরমার জ্বর কমেছিল 7 দিন ছিল, পুরো দুর্বল হয়ে গেছিল দুজনে। কোনো কিছু একটা বাজে হাওয়া ওই ঘরের মধ্যে, মানে কোনো পিসাজ বা এইরকম জাতীয় কোনো হাওয়া ঘরের মধ্যে ছিল, সেটা অসীমবাবুও বুঝেছে, শরমাও বুঝেছে। সেই ঘটনাটা আজ অসীমবাবু আমাদের বলাতে